আমার হাজবেন্ড এই মুরগিটা কাটতেছিল, তো তখন আমাকে একটা মজার জিনিস দেখালো, আর আপনারাও এখন দেখেন আর শুনেন। হ্যাঁ করো 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 করো, ধন্যবাদ। আবার আবার আমি কিন্তু কথা কই না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা তুলকি, আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নিকাব ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে রান্নাবান্নায়। উনি আমাকে প্রায় সময়ই সাহায্য করে থাকেন। আজ উনি মুরগিটা কেটে দিচ্ছেন। ও মুরগি কাটছিল আর আমি এদিকে আদা রসুন পেঁয়াজ আলু এগুলো কেটে নিচ্ছিলাম। ও ওদিকে মুরগি কাটতে কাটতে আমি এদিকে সবকিছু রেডি করে ফেলেছিলাম। তো সবকিছু রেডি করার পর আমার হাজব্যান্ড হাত ধুয়ে নেয় মুরগি কাটার পর, আর আমি গোস্তটা ধুয়ে একবারে পরিপাটি করে দিয়েছিলাম। ছেলে মানুষ তো মানে অতটা ই করতে পারে না, আর আমরা যেরকম দুই তিনটা কাজ একসাথে করতে পারি, যেমন দুই চুলায় দুই রান্না বসিয়ে দিয়ে আবার থালা বাসনও ধুতে পারি, কিন্তু ছেলে মানুষ তো তো ও অতটা পারে না। ও যে কোনো একটা কাজ একবারই করবে, মানে একটাই করবে, ও অন্যটা করতে গেলে এমন মানে উল্টাপাল্টা করে ফেলে। তো আমি সব কিছু গুছিয়ে দিলাম, গুছিয়ে দেওয়ার পর ও রান্না বসিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কি করো? হ্যাঁ করো। হ্যাঁ আমি ওদিকে পোলাও রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ও রান্না করছে তো ওর রান্না শেষ হবার পর আমি পোলাওটা রান্না বসিয়েছিলাম। দুপুরে খাবার পর আপনারা কিন্তু 10-20 মিনিট অবশ্যই শুয়ে গড়াগড়ি করে নেবেন যদি হাতে সময় থাকে, কারণ এটা আমাদের নবীজি করতেন, তো এটা হচ্ছে সুন্নাহ। তো অবশ্যই আমাদের সুন্নাহ পালন করা উচিত, কারণ হাশরের ময়দানে যখন আল্লাহ আমাদের কাছ থেকে ফরজ নামাজের হিসাব নেবেন, যদি ফরজের ঘাটতি পড়ে, তাহলে কিন্তু আল্লাহ ফেরেশতাদের বলবেন যে দেখো এই বান্দার কোনো সুন্নাহ আছে কি না। তো সেখান থেকে সুন্নাহ নিয়ে ফরজের ঘাটতিটাকে পুষিয়ে নেবেন। তো অবশ্যই আমাদের সুন্নাহ যত পারা যায় ততই করা উচিত। আমরা কিন্তু মনে করি কি যে মানে যে নামাজের মধ্যে যে সুন্নত নামাজটা আছে ওটাই কিন্তু সুন্নত মানে সুন্নাহ, আসলে কিন্তু তা না, অনেক ধরনের সুন্নাহ আছে, সেটা তো আমি বলে এখন শেষ করতে পারবো না। তবে আমার আগের ব্লগগুলি দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ব্লগের মধ্যে আমি কিছু কিছু হাদিস আমি বলেছি, কারণ আমার মতে এই যে এইসব প্রতিদিনের কী করি না করি এইসব রুটিন দেওয়ার ফাঁকে ফাঁকে যদি এগুলো মানুষ দেখে, আসল কথা কি আমি ভিডিও যখন আপলোড করি এর আগে আমি হাদিসের ভিডিও আপলোড করেছিলাম বাট কেউ দেখেনি, এবং এরপরে আমার মনটা খুব খারাপ লাগে যে হাদিসের কথা কেউ শুনতে চায় না, কেমন কথা। তো এই জন্য আমি মনে মনে ভাবি যে না, আমি কিছু একটা করবো এরকমভাবে যে যাতে করে আমি মানুষকে হাদিস জানাতে পারি। তো আমি এখন ব্লগ করা শুরু করেছি, আল্লাহ আমাকে এই বুদ্ধিটা দিছে যে আমি ব্লগ করব, এর মাঝে মাঝে মানুষকে হাদিস শোনাবো, যদি কেউ কারো যদি আর কি মনে থাকে যে কেউ যদি পালন করে তাহলে আল্লাহ হয়তো বা সেই উসিলায় আমাকে যদি একটু মাফ করে দেন। আমাদের পিকু সোনামণিকে গোসল করানো হয়েছে এবং আমাদের পিকু সোনামণি এখন দৌড়ানোর চিন্তা ভাবনা করছে, কারণ সে শুকাতে চায় না, সে শুকাবে না। আমার হাজব্যান্ড হেয়ার ড্রায়ার দিয়ে তাকে শুকানোর চেষ্টা করছে, বাট ও এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। তো ওকে গোসল করালে কি হয় যে ও যেদিন গোসল করাই সেদিন সুন্দর ভালো থাকে, এরপর দিনই লাভ দিয়ে বাইরে যায়, বাইরে যেয়ে একদিন কি দুই দিন এরকম ঘুরতে থাকে, ঘুরে অন্য বিড়ালের গায়ে থেকে পোকা টোকা নিয়ে আবার বাসায় আসে, এই অবস্থা।
খাওয়া দাওয়া শেষ করে এখন আমার জন্য অনেক সুন্দর সুন্দর দুটা দোয়া সুরা দেয়ালে টানানোর জন্য এনে দিয়েছে। আমি অনেক আগে বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে আমাকে এরকম জাতীয় দোয়া সুরাগুলি আমাকে এনে দাও, কিন্তু সে তেমন একটু সময় করে উঠতে পারছিল না এবং তার সামনেও পড়েনি, তো সেদিন পড়ছে, সেদিন আনলো। আনার পর দেয়ালে টানিয়ে দিল সুন্দরভাবে, খুব সুন্দর লাগছে, এই খুব ভালো লাগছে আসলে, আমার খুব পছন্দের, বুঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে। আমি বারবার শুধু এই দোয়াগুলি দেখতে খুব ভালো লাগে, আমি বারবার দেখি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, তোমরা নিজেদের ব্যাপারে আমার জন্য ছয়টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি। এক, যখন তোমাদের মধ্যে কেহ কথা বলিবে তখন মিথ্যা বলিবে না। দুই, যখন ওয়াদা করিবে তখন ওয়াদা ভঙ্গ করিবে না। তিন, যখন কাহারও নিকট আমানত রাখা হয় তখন খেয়ানত করিবে না। চার, নিজের দৃষ্টিকে অবনত রাখিবে, অর্থাৎ যেসব বস্তু দেখিতে নিষেধ করা হইয়াছে উহার প্রতি দৃষ্টি না পড়ে। পাঁচ, নিজ হাতকে অন্যায়ভাবে মারপিট ইত্যাদি হইতে বিরত রাখিবে। ছয়, নিজের লজ্জার স্থানের হেফাজত করিবে। আমার ছোট্ট পিকু বেবিটা এই যে এই বাক্সটার মধ্যে আছে, বেবি সোনা বেবি, সোনা বেবি টুকি টুকি, ও সোনা বেবি, আলো দেশে, হ্যাঁ সোনা বেবি টুকি, কই যাও, খাটের উপরে উঠে করা লাগে না, আমার পিকু আমার হাজব্যান্ডের কোলে কত সুন্দর করে সুইট সুইট ভাবে শুয়ে আছেন। আবারও আমরা যার যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। এখন আমার হাজব্যান্ড বাইরে আছেন আর আমি এদিকে ল্যাপটপে আমার চ্যানেলের কাজগুলি করছিলাম, তো অনেক কাজ থাকে আসলে, বললে তো বোঝা যায় না যে উনি করেন ইউটিউবিং, সে তারাই বুঝে। নিজের সংসারেও সময় দিতে হয় এবং ইউটিউবেও সময় দিতে হয়, তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা প্লিজ আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নেই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন, তাহলে আমার একটু সুবিধা হয়। নিজে থেকেই আমি নিজে পর্দায় থেকে আমি এই কাজগুলি করতে চাচ্ছি, সবারই প্রয়োজন থাকে ঠিক না, তো আমিও কিছু প্রয়োজন আমার, যদি মানে মানুষকে দেখানোর বা মানুষের কাছে পরিচিতি লাভের যদি কোনো রকমের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি এই মেকআপ করে কিন্তু আমি ব্লগিং করতাম না, সেটা আপনাদের একটু বুঝতে হবে তাই না। তো আমি সবার একটু প্রয়োজনের খাতিরে তারা সব কিছু করে আর আমার ভালো লাগে। আমি মনে করি আমি এরকম জায়গায় আছি যে আমার কথাগুলি কিছু মানুষের কাছে পৌঁছাতে পারবে, আর এই কথাগুলির মাধ্যমে যদি আমি আল্লাহর কিছু মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি তাহলে আর আমার জীবনে এই কষ্টগুলি করে কোনো, মনে করেন যে আমার কোনো কষ্টই হবে না, এই যে এই আমি আমার তো সময় খরচ হয় ঠিক না, আমি যে ইউটিউবিংটা করি, তো যাই হোক আমি হয়তো বা বুঝাতে পেরেছি, আর যদি না বুঝাতে পেরে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা একটু ভুল বুঝে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন, কারণ আমি খুবই নগণ্য একজন, ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন, আল্লাহ যেন আপনাদের স্মৃতি থেকে আমার ভুল কথাটি মুছে দেন, এটাই আমি আশা করি। তো দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর নামাজ।